ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, মানে আমাদেরকে পরপর গুণ করতে হবে, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি। সো তাহলে এটা আমরা এইভাবে লিখব, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো প্রথমে আমরা এই দুটো টার্ম গুণ করছি, ওকে। সো তাহলে এ এর সাথে গুণ হয়ে যাচ্ছে এই পুরো টার্মটা। সো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি, দেন বি এর সাথে গুণ হয়ে যাচ্ছে পুরো টার্মটা, প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি। এবার সি এর সাথে গুণ হচ্ছে, তো প্লাস সি এ মাইনাস সি বি প্লাস সি স্কোয়ার। এবার এর সাথে গুণ হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। এবার এখানে কিছু কাটাকুটি হবে, সেগুলো করে নিই, দিয়ে তারপর বাদ বাকি গুণটা আমরা করবো। এখানে দেখো, এই এ বির টার্ম, এই মাইনাস এ বির সাথে প্লাস এ বি ক্যান্সেল হয়ে গেল, ওকে। দেন এই বিসির সাথে মাইনাস বিসি ক্যান্সেল হয়ে গেল, ওকে। তাহলে দুটো টার্ম আমরা দেখছি ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এসি, এখানেও দেখো প্লাস এসি, এখানেও দেখো প্লাস এসি আছে, তার মানে এটা যোগ হয়ে যাবে। সো তাহলে এখানে দেখছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ সি, ওকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেন টু এ সি, ওকে। সমস্ত টার্ম লিখে নিলাম এ সি, ওকে। দেন ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবারে আবার গুণ হবে, তো এ কিউব, প্রথমে এ স্কোয়ারের সাথে পুরোটা গুণ করছি, এস এ কিউব প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। দেন এবারে মাইনাস বি স্কোয়ারের সাথে গুণ করবো, সো মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি কিউব প্লাস বি স্কোয়ার সি। এবারে সি স্কোয়ারের সাথে গুণ করি, সো প্লাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি মাইনাস সি কিউব, ওকে। দেন এবার টু এ সির সাথে গুণ করবো, সো প্লাস টু এ স্কোয়ার সি, টু এ স্কোয়ার সি হলো, দেন প্লাস টু এ বি সি মাইনাস টু এ সি স্কোয়ার। সো এবার তাহলে কি হচ্ছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব, ওকে, এ কিউব মাইনাস বি কিউব আর মাইনাস সি কিউব এক জায়গায় রাখলাম, ওকে। দেখো আমি একটু রেটিং করে দিই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব এক জায়গাতে রাখলাম। দেন এবারে লিখছি প্লাস টু এ বি সি যেটা আছে, ওকে। সো প্লাস টু এ বি সি রাখলাম, দেন মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, ওকে, মাইনাস এ সি, ওকে, মাইনাস এ সি স্কোয়ার ওকে। আচ্ছা এবারে তাহলে দেখো এরপর নেক্সট আসছে কি, এখানে দেখো মাইনাস এ সি স্কোয়ার আছে, ওকে, সরি মাইনাস প্লাস এ স্কোয়ার বি আছে, তো আমি এখানে প্লাস এ স্কোয়ার বি লিখে দিচ্ছি, যেগুলো আছে লিখে দিচ্ছি এ স্কোয়ার বি। আচ্ছা নেক্সট, এখানে কোনো এ স্কোয়ার বি টার্ম নেই, দেন মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস এ স্কোয়ার সি, আর এখানে দেখো টু এ স্কোয়ার সি আছে, তাহলে হয়ে যাবে প্লাস এ স্কোয়ার সি, ওকে। তাহলে এটাও হয়ে গেল। দেন মাইনাস বি স্কোয়ার এ, আর কোনো টার্ম নেই, তো এখানে মাইনাস বি স্কোয়ার এ আমি লিখে দিলাম। দেন এটা আছে বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি আর কোনো টার্ম নেই, তাহলে আমি এখানে বি স্কোয়ার সি লিখে দিলাম, বি স্কোয়ার সি হলো। দেন সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ টার্মও আর কোনো নেই এখানে, তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ এখানে আছে সি টু, এখানে দেখো মাইনাস টু এ স্কোয়ার সি আছে, ওকে। এটা হলো এ স্কোয়ার এ সি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস টু এ সি স্কোয়ার, সো এটা এটা হয়ে যাবে মাইনাস এ সি স্কোয়ার, ওকে। দেন এটা হলো সি স্কোয়ার বি, সি স্কোয়ার বি আর কোনো টার্ম নেই, তাহলে এটা হয়ে গেল সি স্কোয়ার বি, ওকে, বা হ্যাঁ বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার, ওকে। তাহলে এটা জাস্ট একটু সাজিয়ে লিখে নিই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, ওকে, দেন প্লাস টু এ বি সি মাইনাস এ সি স্কোয়ার লিখলাম, ওকে, মাইনাস এ সি স্কোয়ার লিখলাম, দেন মাইনাস এ বি স্কোয়ার লিখলাম, এটা মাইনাস এ বি স্কোয়ার লিখলাম, দেন প্লাস এ স্কোয়ার সি লিখলাম, প্লাস এ স্কোয়ার সি লিখলাম, দেন প্লাস এ স্কোয়ার বি লিখলাম, ওকে, প্লাস এ স্কোয়ার বি লিখলাম, দেন প্লাস সি স্কোয়ার বি, সি স্কোয়ার বি মানে এই টার্মটা লিখলাম, প্লাস বি সি স্কোয়ার, ওকে, প্লাস বি সি স্কোয়ার, ওকে, এটা বি সি স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার, সি বি স্কোয়ার, ওকে, বি স্কোয়ার সি লিখলাম, আর এটা হচ্ছে সি স্কোয়ার বি ছিল, যাই হোক। হ্যাঁ তো এইভাবে আমি সাজিয়ে লিখলাম, তো এটা আমি এক্সট্রা স্টেপ করলাম, স্টেপটা তোমরা নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।